হ্যালো প্রিয় দর্শক, রত্নাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আজকে বিকালে গিয়েছিলাম যমুনাতে, যমুনাতে গিয়ে বাচ্চাদের জন্য আর আমার জন্য কিছু জুতো কিনেছি। আর আড়ং থেকে কিনেছি এক সেট কুশন কভার। আজকে আরও অনেক কিছু শপিং করেছি, তবে সব শপিংয়ের ভিডিও আমি আজকে এক ভিডিওতে আপলোড করব না। নেক্সটের ভিডিওতে আমি বাকি শপিংয়ের ভিডিওগুলো আপলোড করে দিব। আজকের ভিডিওতে শুধু আপনাদের সাথে শেয়ার করব আমার সোফার কুশন কভারগুলি কেমন হয়েছে আর আমার জুতোগুলি, বাচ্চাদের জুতোগুলি কেমন হলো। আজকে অনেকদিন পরে শাড়ি পরেছি আর যেহেতু আমার স্বাস্থ্য অনেক বেড়ে গেছে তাই অনেক বেশি মোটা মোটা লাগছিল আমাকে, তো এখানে আমি সোফার মধ্যে কুশনগুলো নিয়ে নিয়েছি। কুশনগুলো নিয়ে তারপর হচ্ছে কভারগুলো এখানে বসে লাগিয়ে নেব। এই তো আমার কুশন কভারগুলি নিয়ে আসছি, এখন আমি বসে কুশন কভারগুলি লাগাবো। এই কুশন কভারের কাপড়, কালার কম্বিনেশন এবং হাতের কাজটা আমার কাছে খুব ভালো লেগেছে, তার জন্য নিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কুশনের উপরে সুন্দরভাবে এরকম সুতা দিয়ে ফুল করে দেয়া আছে। ভিডিওর ভিতরেই কথা বলছিলাম কিন্তু বাইরে অনেক নয়েজ ছিল, যার কারণে হচ্ছে ভয়েসটা আমি ওটা দিতে পারিনি। তো আমার কুশন কভারটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এই কুশনের প্রতি পিস প্রাইস ছিল 500 উপরে আর টোটাল ছিল 4000 সামথিং এরকম প্রাইস ছিল। যেহেতু এটা হাতের কাজের কুশন তার জন্য প্রাইসটা একটু বেশি। সোফার সাথে এক সেট সুন্দর কালারফুল কুশন থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই কুশন কভারের সাইজটা ছিল 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি। তাহলে আমি সবগুলো কুশনের কভার লাগিয়ে নিচ্ছি, এরপর সোফার উপরে সেট করে তারপর আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে। এই কুশন কভারগুলো পছন্দ করার আগে আমি আরও এক সেট কুশন কভার পছন্দ করলাম, তো হঠাৎ করে আমার হাতের পাশ থেকে এক ভাইয়া আমার কুশন কভারগুলো টান দিয়ে নিয়ে নিল। তো আমি বললাম, ভাইয়া এই কুশন কভারগুলো তো আমি পছন্দ করেছি, এগুলো আমি নেব। পরে বলতেছে, না আপনি পছন্দ করার আগে আমি এগুলো পছন্দ করে গিয়েছি, কেমনটা লাগে বলেন। তারপর বললাম, ঠিক আছে জান ভাইয়া এটা আপনি নিয়ে নেন, তো আমি আবার অন্য এক সেট কুশন কভার খুঁজে নিচ্ছি। তারপর খুঁজতে খুঁজতে এই সুন্দর কুশন কভার সেটটা পেয়ে গেলাম, তারপর আমি এটা নিয়ে চলে আসলাম। সুন্দর সুন্দর তোমার ভালো লাগছে এটা? যেটা ভালো লাগছে ওকে এই তো আমার কুশনের কভারগুলো লাগানো হয়ে গেছে, এরপর আমি সোফার উপর এগুলিকে সেট করে নিচ্ছি। সো এটাই হলো আমার কুশনের ফাইনাল লুক, দেখতে কিন্তু ভালোই লাগছে কুশনগুলো, তাই না? চলেন তাহলে আজকে জুতোর শোরুম থেকে কি কি জুতো কিনেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে প্রথমে আছে বে থেকে আমি একটা জুতো নিয়েছি, এটা হচ্ছে একটু স্লিপার টাইপের, মানে চটি জুতা বা নাগরা জুতা যেগুলো আর কি বলে। তো এই জুতোগুলি, এগুলো আর দাম নিয়েছে হচ্ছে 1990 টাকা, এটা বে থেকে নিয়েছি। এই জুতোগুলি একটু কালারফুল, একটু কালারফুল ড্রেসের সাথে জুতোগুলি পরলে ভালোই লাগবে। তারপরে নেক্সটে যে জুতোটা আছে এটাও আমার জন্য কিনেছি, এই জুতোটা নিয়েছি আমি রেগুলার পরার জন্য, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া আসা করতে হয়, তো পাতলা একটু হালকা টাইপের আরামদায়ক জুতো হলে রেগুলার পরতে ভালো, তো এই চিন্তা করে আমি এই জুতোগুলি নিয়েছি।
এই জুতোটা আমি বিয়ে থেকে নিয়েছি, আর এটার প্রাইস ছিল 3,290 টাকার মতো। এই জুতোটা পায়ে পরে আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম সফট টাইপের একটা জুতো, খুব হালকা। আর এটা হচ্ছে আয়নের জন্য নিয়েছি, আমার ছোট ছেলে আয়নের জন্য, তো আয়নের জুতোটা নিয়েছে, এটা 2,000 টাকার মতো নিয়েছে। আয়নের জুতোটাও খুব সফট হালকা। এরপর সবশেষে যে জুতো জোড়া আছে এটা হচ্ছে রায়নের জন্য, রায়নের এই কেডসটা খুব পছন্দ হয়েছে, আর এই কেডসটা নিয়েছে হচ্ছে ভাইব্রান্ট থেকে। এটার প্রাইস ছিল 6,000 টাকা, কিন্তু এটা ডিসকাউন্ট প্রাইসে আমরা নিতে পেরেছি, এটা হচ্ছে 4,500 টাকাতে। তো এই ছিল আমার আজকের শপিং ব্লগ, আশা করছি আমার শপিং ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে নেক্সট ভিডিওগুলি দেখার আমন্ত্রণ রইল, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলোদের সাথে থাকবেন। চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।